আসসালামু আলাইকুম। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে লোকে এমন সব দ্রব্যের প্রয়োজন অনুভব করেছে যেগুলো নিজ দেশের ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশের ভূখণ্ডেও মেলে না। এমতো অবস্থায় দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক বাণিজ্যের। অতীতে দীর্ঘ সময় এ কাজ সম্পন্ন হতো বিভিন্ন বিচিত্র সব পণ্য মুদ্রায়, কিন্তু বিশ্বায়নের এই যুগে বৈশ্বিক অর্থনীতি এত বিশাল আকার ধারণ করেছে যে সেখানে কোনো প্রকার পণ্য মুদ্রা ব্যবহার করে লেনদেন সম্ভব নয়, তাই দুনিয়া জুড়ে কাগজের মুদ্রার ছড়াছড়ি। কিন্তু বিশ্বায়নের এই যুগে এসে সেখানেও বাদে বিপত্তি, এক দেশের মুদ্রা তো অন্য দেশে প্রচলিত নয়। যেমন জাপানের ইয়েন, ভারতের রুপি, রাশিয়াতে রুবল, তুরস্কে লিরা এবং বাংলাদেশে টাকা। সেক্ষেত্রে একটি দেশ যেমন বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করে, তাহলে দুটি ভিন্ন মুদ্রার দেশ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সৃষ্ট দেনা পাওনা মেটাবে কোন উপায়ে? এক্ষেত্রে অবশ্য উপায় একটা আছে, এক দেশের মুদ্রার মূল্যকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করে কাজটি সারা যায়। যে প্রক্রিয়া এটি করা হয় তাকে বলে মুদ্রা বিনিময় হার নির্ধারণ। মুদ্রা বিনিময় হার নির্ধারণের কারণে এক মার্কিন ডলার কিনতে বাংলাদেশি মুদ্রায় খরচ হচ্ছে প্রায় 86 টাকা, অথচ সেই মার্কিন ডলারকে ভারতীয় মুদ্রায় কিনতে হচ্ছে প্রায় 74 রুপিতে। এই থেকে বোঝা যাচ্ছে দেশে দেশে শুধু মুদ্রার নামে নয় মুদ্রার মানেও ভিন্নতা রয়েছে। কিন্তু মুদ্রা যখন বিনিময়ের উপযুক্ত মাধ্যম, তখন এক এক দেশের মুদ্রার মানে কেন এই রকম ফের? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের জানতে হবে এক দেশের মুদ্রার বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট অন্য দেশের মুদ্রার বিপরীতে কিভাবে নির্ধারণ করা হয়। যেমন আমরা যদি বুঝতে পারি এক মার্কিন ডলারের বিনিময় হার বাংলাদেশি টাকায় প্রায় 86 টাকা সমমূল্যের কিভাবে হলো, তাহলে আমরা সহজেই জানতে পারবো ডলার এবং টাকার মানের পার্থক্য কেন হয়, তথা এক এক দেশের মুদ্রার মান কেন এক এক রকম হয়। দুটি দেশের মুদ্রার বিনিময় কি হবে, এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব না হলেও এক্ষেত্রে বেশ কিছু উপযোগী তথ্য বিবেচনা করে মুদ্রার বিনিময় হার বা মান নির্ধারণ করা হয়। এক্ষেত্রে প্রথম তত্ত্বটি হলো স্বর্ণমান তত্ত্ব। অতীতের পণ্য মুদ্রা বা কমোডিটি মানি দিয়ে আধুনিক বাণিজ্য চালানো যখন হয়ে ওঠে দুষ্কর, ঠিক তখনই বিনিময়ের আধুনিক মাধ্যম হিসেবে কাগজের মুদ্রার আগমন। তবে শুরুতে ব্যাংকে স্বর্ণ মুদ্রা জমা রেখে তার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ কাগজে নোট ছাপাত। সেই নোটে লেখা থাকতো, এই নোট যার হাতে থাকবে সে যখন চাইবে তাকে সমমূল্যের স্বর্ণ প্রদান করবে ব্যাংক। এই ধরনের মুদ্রাকে বলা হতো স্বর্ণমান মুদ্রা বা কমোডিটি বেসড মানি। যে দেশে স্বর্ণমান মুদ্রার ব্যবস্থা প্রচলন থাকে তাকে বলা হতো স্বর্ণমান দেশ। স্বর্ণমান দেশসমূহের যে পদ্ধতিতে মুদ্রার বিনিময় হার বা মান নির্ধারণ করা হয় তাকে বলে স্বর্ণমান তত্ত্ব বা মিন্ট প্যারিটি তত্ত্ব। আর মুদ্রা বিনিময় হারকে বলা হয় স্বর্ণমান বিনিময় হার। একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ধরা যাক যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয় দেশের স্বর্ণমান মুদ্রা ব্যবস্থা প্রচলিত। একদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে অ্যাকাউন্ট স্বর্ণ জমা রেখে $1000 ছাপায়, অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সমপরিমাণ স্বর্ণ জমা রেখে 85 টাকা ছাপায়। এক্ষেত্রে আমেরিকা ও বাংলাদেশের মধ্যে মুদ্রার বিনিময় হারের অনুপাত হবে 1:85। এটি হচ্ছে স্বর্ণ বিনিময় হার। আচ্ছা, অঙ্ক তো বোঝা গেল, কিন্তু স্বর্ণমান বিনিময় হার দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে মার্কিন $1 জন্য যে পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্রের ব্যাংকে জমা আছে, বাংলাদেশ ব্যাংকের তা 85 টাকার জন্য জমা আছে। অর্থাৎ মার্কিন $1 মূল্য বাংলাদেশের 85 টাকা ধরা হবে। একই বিষয় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও ঘটবে। 19 শতাব্দী হয়ে 20 শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত মুদ্রার বিনিময় হার এভাবেই নির্ধারিত হতো। সেকালে দেশগুলো একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা রেখে বিভিন্ন পরিমাণ মুদ্রা ছাপাত বলে দেশভেদে মুদ্রার মানও ভিন্ন হতো। নাম্বার 2, পার ভ্যালু তত্ত্ব। 20 শতাব্দীর তৃতীয় দশকের কথা, দেশে দেশে স্বর্ণমান মুদ্রার সূর্য তখন অস্তমিত। তবে সেই সময়েও স্বর্ণমানকে আঁকড়ে ধরে রেখেছিল মার্কিন ডলার। স্বর্ণের সাথে সরাসরি সংযোগ ছিল বলে অন্য যে কোনো মুদ্রার তুলনায় মার্কিন ডলার ছিল অধিক নির্ভরযোগ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক লেনদেনের প্রয়োজনে স্থিতিশীল বিনিময় হার ব্যবস্থার প্রবর্তনের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়। মার্কিন ডলারের নির্ভরযোগ্যতা বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তার সদস্য দেশগুলোকে পরামর্শ দেয়, প্রতিটি দেশ যেন তাদের দেশের বিনিময় হার তথা মুদ্রার মান ডলারের সাপেক্ষে নির্ধারণ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই ব্যবস্থার নাম দেয় পার ভ্যালু ব্যবস্থা। একটি উদাহরণ দেওয়া যাক, ধরা যাক জাপান ও যুক্তরাজ্যের কথাই। সেই সময় জাপান ডলারের প্রতি ইয়েনের বিনিময় হার ঘোষণা করে 360 ইয়েন। অনুরূপভাবে যুক্তরাজ্যের ডলার প্রতি দেশীয় মুদ্রা পাউন্ডের বিনিময় মূল্য ধরা হয় 0.36 পাউন্ড। সেক্ষেত্রে জাপান ও যুক্তরাজ্যের বিনিময় হার নির্ধারণ হতো 360 ইয়েন সমান 1 মার্কিন ডলার সমান 0.36 পাউন্ড বা 360 ইয়েন সমান 0.36 পাউন্ড। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পার ভ্যালু ব্যবস্থা। আর মার্কিন ডলারের পিছনে স্বর্ণের সরাসরি সংযুক্ত ছিলই। সেই সময় 1 আউন্স স্বর্ণের জন্য মার্কিন ডলারের দাম ধরা হয়েছিল 35 মার্কিন ডলার। ফলে যে কোনো দেশ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে মার্কিন ডলার জমা দিয়ে সমমূল্যের স্বর্ণ সংগ্রহ করতে পারত। সহজ কথায়, স্বর্ণমান ব্যবস্থায় কাগজে মুদ্রার পেছনে স্বর্ণের যে ভূমিকা ছিল, এক্ষেত্রে সেই আসনে বসে মার্কিন ডলার। যদিও বিষয়টি অনেক ক্ষেত্রেই অনেক দেশের মুদ্রানীতির সঙ্গে সাংঘর্ষিক হতো, তবুও 1970 সাল পর্যন্ত এই তত্ত্বের মাধ্যমেই এভাবে এক এক দেশ মুদ্রার মান এক এক রকম নির্ধারণ হয়েছিল। নাম্বার 3, লেনদেনের ভারসাম্য তথ্য। পার ভ্যালু ব্যবস্থার বিলুপ্তি ঘোষণার পর থেকে কাগজে মুদ্রার পেছনে থাকা স্বর্ণ শক্তি উঠে যায়। এর দ্বারা কাগজের নোট পরিণত হয় হুকুমি মুদ্রা বা ফিয়াট মুদ্রায়। ফিয়াট মুদ্রার পরিমাণ কোনো সীমিত বস্তুর উপর নির্ভরশীল নয় বলে এর বিনিময় হারও স্থির রইল না। এবার মুদ্রার বিনিময়ের হারকে বলা হয় ভাসমান বিনিময় হার। যে তত্ত্বের মাধ্যমে এটি নির্ধারণ করা হয় তার নাম দেওয়া হয় লেনদেনের ভারসাম্য তত্ত্ব। যেমন ধরুন, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি করলে তখন তাদের আমদানিকৃত দ্রব্যের মূল্য পরিশোধ করতে হলে ডলার কিনতে হয়, যা মুদ্রাবাজারে ডলারের চাহিদা সৃষ্টি করে। অর্থনীতির একটি চিরন্তন সত্য হচ্ছে, পারস্পরিক অবস্থায় অপরিবর্তিত থেকে কোনো বস্তুর চাহিদা বৃদ্ধি পেলে বস্তুটির দাম বাড়বে। ডলারের বেলাও এমনটিই ঘটবে। টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়বে এবং একটি ভারসাম্য অবস্থায় এসে এর বিনিময় মূল্য নির্ধারিত হবে। ফলে দেশীয় মুদ্রায় ডলার কিনতে হলে বেশি অর্থ খরচ করতে হবে। এক কথায়, টাকা তার মান হারাবে। উদাহরণ হিসেবে বলা যায়, স্বাধীনতা অর্জনের ঠিক পর বাংলাদেশি টাকায় 1 মার্কিন ডলার কিনতে হলে খরচ করতে হতো 60 টাকা, কিন্তু ডলারের বিপরীতে মান হারিয়ে তা এখন হয়েছে 86 টাকায়। অর্থনীতির আরেকটি নীতি হচ্ছে, পারস্পরিক অবস্থায় অপরিবর্তিত থেকে কোনো বস্তুর সরবরাহ কমে গেলে বাজারে তার দাম পড়ে যায়। একইভাবে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে গেলে বাংলাদেশ ডলার অর্জন করবে, এতে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাবে। ফলে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দাম পড়ে যাবে এবং একটি ভারসাম্য অবস্থায় এসে বিনিময় মূল্য নির্ধারিত হবে, যেমনটি ঘটেছে জাপানি মুদ্রা ইয়েনের ক্ষেত্রে। 1973 সালে জাপানি মুদ্রায় 1 মার্কিন ডলারের জন্য 271 ইয়েন গুনতে হলেও বর্তমানে জাপানের ডলারের প্রতি খরচ হচ্ছে মাত্র 108 ইয়েন। সহজভাবে বললে, লেনদেনের ভারসাম্য তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে মুদ্রার চাহিদা ও যোগান নির্ধারণ করবে মুদ্রার মান কী হবে। চাহিদা ও যোগান অন্যান্য যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয়, যেমন বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ সহায়তা, রাজনৈতিক স্থিতিশীলতা, সুদের হার ইত্যাদি, যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে তাই মুদ্রা বিনিময় হারও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আর প্রতিটি দেশেই অর্থনৈতিক অবস্থায় যেহেতু ভিন্ন, তাই এ তত্ত্বের সাহায্যে এক এক দেশের মুদ্রার মানও এক এক রকম নির্ধারিত হয়। আধুনিক বিশ্বের সকল দেশেই এ তত্ত্বের উপর নির্ভর করে তাদের মুদ্রার বিনিময় হার বা মুদ্রার মান নির্ধারণ করে। এই জন্যকে বিনিময়ের হার নির্ধারণের আধুনিক তত্ত্ব বলা হয়। নাম্বার 4, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। মুদ্রা যখন সোনা রূপা ছিল তখন তার ক্রয় ক্ষমতা ছাড়াও একটি অন্তর্নিহিত মূল্য ছিল। কিন্তু এক টুকরো কাগজ, টাকা, পাউন্ড, ডলার, রুপি, ইয়েন, লিরা ইত্যাদি নিজস্ব কোনো মূল্য নেই। কাগজে মুদ্রা যে পরিমাণ পণ্য বা সেবা কিনতে পারে সেটিই তার পরিচয়। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন বাংলাদেশি 1 কেজি খাসির মাংস কিনতে খরচ হয় 850 টাকা,
অথচ ঠিক একই পরিমাণ খাসির মাংস কিনতে যুক্তরাষ্ট্রে গুনতে হয় মাত্র $10। তাহলে কোন দেশের মুদ্রার ক্রয় ক্ষমতা বেশি হবে? অবশ্যই মার্কিন ডলারের, কারণ $10 যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য কিনতে পারে, 10 টাকায় বাংলাদেশ সে পরিমাণ পণ্য কিনতে পারে না। এটি তো একটি উদাহরণ মাত্র। কখনো কি ভেবে দেখেছেন এমত অবস্থায় দুটি দেশের মুদ্রার বিনিময় হার কিভাবে নির্ধারিত হবে? এক্ষেত্রে দুটি দেশের মুদ্রা বিনিময় হার বা মান নির্ধারণ করতে হলে দেশগুলোর অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতার সক্ষমতাকে বিবেচনা করতে হবে। বাংলাদেশে 850 টাকা মূল্যে খাসির মাংস পাওয়া যায়, তা যুক্তরাষ্ট্রে পাওয়া যায় $10। তাহলে বাংলাদেশের 850 টাকা ক্রয় ক্ষমতা মার্কিন $10 সমান। এমত অবস্থায় মুদ্রার বিনিময় হার হবে $85 = $1। এটি ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ পাওয়ার প্যারিটি থিওরি। তত্ত্বটি PPP নামে সমধিক পরিচিত। লেনদেনের ভারসাম্য তত্ত্বের সাহায্যে যখন মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়, তখন সেই হার যুচ্ছই কিনা তা পর্যালোচনার জন্য ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব বা PPP ব্যবহার করা হয়। এ কারণে একে মূল তত্ত্ব নয়, বরং বহুল ব্যবহৃত সহযোগী তত্ত্ব হিসাবে দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল এক এক দেশের মুদ্রার মান কেন এক এক রকম হয় তা নিয়ে প্রাথমিক কিছু আলোচনা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী সময়ে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।